বন্ধুরা আমাদের প্রত্যেকের ভলিউমেরও একটা দুটো বটন থাকে এই যে ভলিউমের যে বটন আছে এটা দিয়ে শুধু আপনারা কি করেন যে সাউন্ড বাড়ানো এবং কমানো এই কাজটাতে ব্যবহার করেন তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের একটা এমন একটা অসাধারণ টিক্স দেখাবো এই ভলিউম বটনের এই কাজ দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন তো বন্ধুরা চলুন দেখে নিই এই ভলিউম বটন দিয়ে আপনারা কি করতে পারেন তো বন্ধুরা আমি আমার এখান থেকে ফেসবুকটা ওপেন করছি আমার ইন্টারনেট কিন্তু এখান থেকে বন্ধুরা অন আছে দেখুন আমার ইন্টারনেট মোবাইল ডাটা অন আছে তো এইবার দেখুন আমার ফেসবুকটা কিন্তু কিচ্ছু হচ্ছে না মানে ফেসবুকটা কোনো কাজ হচ্ছে না মানে আপনার অনুমতি ছাড়া যদি কেউ আপনার ফোনটা হাতে নিয়ে আপনার ফেসবুকটা ঘাটার চেষ্টা করে সে কোনো মতেই ফেসবুক কিচ্ছু করতে পারবে না তো এই ফেসবুকের লকটা খুলে দিচ্ছি দেখ তো বন্ধুরা এই দেখুন ফেসবুকের লকটা কিন্তু খুলে গেল তো এইরকমভাবে আপনার ফোনটা হাতে নিয়ে কেউ আপনার ফোনের কিচ্ছু ব্যবহার করতে পারবেন না ধরুন আমি কনট্যাক্টসে যাচ্ছি এখান থেকেও দেখুন আমার কনট্যাক্টসটা কিন্তু হ্যাং হয়ে আছে মানে ফ্রিজ হয়ে আছে মানে কেউ আমার চাইলে কনট্যাক্টসটা দেখতে পারবে না অথবা আপনি এখান থেকে যদি হোয়াটসঅ্যাপে যান হোয়াটসঅ্যাপে দেখুন আমার হোয়াটসঅ্যাপটাও কিন্তু হ্যাং হয়ে আছে এই যে টিক্সটা আমি আমার ফোনের সাথে করে রেখেছি শুধুমাত্র ওই ভলিউম বটনের সাহায্যে আপনারা চাইলে কিভাবে আপনারা এই কাজটা আপনাদের ফোনে করতে পারবেন মানে আপনার ফোনটা হাতে নেওয়া সত্ত্বেও বা হাতে পাবার সত্ত্বেও কেউ কিচ্ছু করতে পারবেন আপনার ফোনটার তো বন্ধুরা চলুন দেখে নিই কীভাবে আপনারা এই কাজটা করবেন তো এই কাজটা করার জন্য বন্ধুরা আপনার ফোনে ছোট্ট একটা অ্যাপস নিতে হবে মাত্র তিন এমবির একটা অ্যাপস সেই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে এবং অ্যাপসটা ডাউনলোড করার পর কিভাবে কি কাজগুলো করবেন চলুন দেখিয়ে দিই তো বন্ধুরা এই কাজটা করার জন্য সোজা চলে আসতে হবে আপনার ফোন থেকে প্লে স্টোরে এখানে এসে লিখবেন ওপস লক অথবা কে নোট লিখে সার্চ করলেই এই অ্যাপসটা ওপেন হয়ে যাবে অ্যাপসটার আইকনটা দেখে রাখুন এই আইকনটা দেখে আপনাকে অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পর সেটিংগুলো কিভাবে করবেন চলুন সেটা দেখাই অ্যাপসটা ইনস্টল আমি করে রেখেছি এখান থেকে ওপেন করে নেব তো বন্ধুরা আপনারা এরকমভাবে ওপেন করে নেবেন ওপেন হওয়ার পর এখানে আপনাকে পাসওয়ার্ডটা সেট করতে হবে পাসওয়ার্ডটা এই ভলিউম বটন থেকেই আপনাকে পাসওয়ার্ডটা সেট করে দিতে হবে ওপরের ভলিউমটা দুবার অথবা নিচের ভলিউমটা দুবার অথবা উপরে নিচ করে এ দেখুন নেক্সটে করে দিচ্ছি এইবার উপরের ভলিউম থেকে সেট করছি দেখুন উপরের ভলিউমটা প্রেস করছি পাসওয়ার্ড একটা সেট হয়ে গেল যে কোনো দুটো সেট করলেই আপনার হবে ওপরেরটাও দুবার করে দিতে পারেন করার পর নেক্সট করতে পারেন অথবা নিচেরটাও দুবার করে সেট করে দিতে পারেন নিচেরটা দুবার প্রেস করে দিলাম এবার আমি নেক্সট করে দিচ্ছি নেক্সট করার পর ওই যে পাসওয়ার্ডটা সেট করলাম ওটা আরও আরেকবার করতে হবে তো নিচেরটা ওয়ান টু দুবার সেট করে নিলাম এবার কনফার্ম করে দিচ্ছি কনফার্ম করার পর এইখানে যে অপশনটা আছে দেখুন এইখানে নান বোথ লেফট রাইট এটাকে আপনাকে নান রাখতে হবে রাখার পর এখান থেকে নেক্সট করে দিন নেক্সট করার পর এখানে একটা কোশ্চেন আপনার কাছে জানতে চাইবে যদি আপনি পাসওয়ার্ডটা ভুলে যান সেই সময় তো কোশ্চেনটা যে কোনো একটা কোশ্চেন এখান থেকে সিলেক্ট সিলেক্ট করে নেবেন ফেভারিট প্লেস চাইল্ডহুড এখানে আমি একটা প্লেসের নাম দিয়ে দেবো একটা প্লেসের নাম দিয়ে এখান থেকে নেক্সট করে দিচ্ছি নেক্সট করার পর এখান থেকে ফিনিশ করে দেবো ফিনিশ করার পর দেখুন এখানে একটা নোটপ্যাড প্যাডের মতো ওপেন হয়ে গেল তো এই নোটপ্যাড থেকে আপনার ওই লকে পৌঁছানোর জন্য এখানে ডবল প্রেস করে দিলেই আপনি ওই লকে পৌঁছে যাবেন এইবার এখান থেকে লকটাকে ওকে করে দেবেন যেই যেই অ্যাপসটাতে আপনি লক করতে চাইছেন ধরুন আপনি কি লক করবেন কনট্যাক্টস লক করবেন এখানে যে সিলেক্ট অপশনটা আছে এই সিলেক্ট অপশনে টাচ করতে হবে এখান থেকে যদি আপনি ব্ল্যাক করে দেন তাহলে লকের পর কালো দেখাবে অথবা যদি ট্রান্সপ্যারেন্ট করে দেন তাহলে কি হবে ওই যে পেজটা আছে সেই পেজটা পুরো ফ্রিজ হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারা সমস্ত অ্যাপসগুলোকে লক করে রাখতে পারেন ধরুন কনট্যাক্টস লক করে দিয়েছি এবার আমি ব্যাগ চলে গিয়ে আপনাদের কনট্যাক্টসটা দেখাচ্ছি ধরুন কনট্যাক্টস এ দেখুন আমাদের কন্ট্যাক্টস কিন্তু লক হয়ে গেছে এইরকমভাবে এই অসাধারণ টিক্সটা আপনারা আপনাদের ফোনের সাথে করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য